এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো ওই সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আগের দিনের ব্লগে তোমরা তো দেখলেই যে আমরা এই নতুন ফ্ল্যাটে চলেই এসেছি। আর এসে কি করেছি বলো তো, সবার প্রথম আমাদের যে বেডটা ছিল, মানে খাটটা, সেই খাটটাকে আগে সেট করে নিয়েছিলাম, নাহলে রাত্রিবেলা শুতে অসুবিধা হবে সেই জন্য। আর তারপরে কালকে না এখানে এসে কিছুই ভালো লাগছিল না, ভীষণই মন খারাপ লাগছিল, তো ওই জন্য দুজনেই একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। বরবাবু বললো কি যে চলো ওই টুকিটাকি যে কটা সংসারের জিনিস কেনার রয়েছে, তো আমরা এই জায়গায় থেকে যেগুলো আনার সেগুলো আগে নিয়ে আসি। তারপরে সেগুলো কিনতে বেরিয়ে অনেকটা সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আসলে কি বলতো, নতুন জায়গা একটু খুঁজে খুঁজে কিনতে হয়, তারপর আমি আবার কি বলতো ওই একটু দরদাম না করে পারি না, তো এই সমস্ত কিছু করছিলাম আর চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। তারপরে ফেরার সময় একটুখানি রাতের খাবার নিয়ে আসলাম, একটু চিকেন কষা আর একটু রুমালি রুটি নিয়ে এসেছিলাম, তো সেটাই কালকে ডিনারে আমরা দুজন খেয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দুজনে ঘুমিয়ে পড়েছি। তবে কালকেও জানো তো অনেক রাত করেই ঘুমিয়েছি। এই জীবনে কি চলছে না চলছে সমস্ত কিছু নিয়ে দুজনে একটু গল্প করছিলাম, নতুন জায়গা এই সমস্ত কিছু নানান কথা থাকে, তো তারপরে ঘুমিয়েছি। আর আজকে সকালে না ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি যে আজকে যতটা পারি ঘরটাকে গুছিয়ে নেব। তো প্রথমেই কি করলাম বলো তো, রান্নাঘরের টাইলস থেকে শুরু করে তারপরে এই রান্নাঘরের সেলফের মধ্যে, মানে যদিও এই ফ্ল্যাটটা একদমই নতুন কারণ গৃহপ্রবেশের পরই আমরা নিয়েছি, কিন্তু তবু না একটু ধুলো টুলো থাকে, তো ওইগুলো প্রথমেই কি করেছিলাম বলো তো একটু সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। নিয়ে তারপরে ওই রান্নার গ্যাস ট্যাসগুলো সব কিছু স্ল্যাপে তুলে দিয়েছি, আর যে কটা বাসন আমার আনা হয়েছিল সব বাসনগুলো বার করে নিয়েছি। তারপরে বরবাবু বললো যে একটু চা খাবে, তো সকাল বেলার চা করলাম, এখন দুজনে বসে একটু চা আর বিস্কিট খাচ্ছি। এই বাড়িঘর পাল্টাপাল্টি করা, জিনিসপত্র এখানে ওখানে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ যে কতটা হেকটিক তা এখন খুব ভালো করে বুঝতে পারছি। এতদিন অনেকে বলতো, মানে আমার বন্ধুবান্ধবরা যারা এরকম পর্যায়ে এসেছিল তারা বলতো আর আমি শুনতাম, আর আজকে নিজের সাথে এগুলো হচ্ছে। তো যাই হোক, আমার এই আলমারিটা তো তোমরা আগের বাড়িতেই দেখেছিলে, মানে আমার শ্বশুর বাড়িতে এই আলমারিটা ওই আমাদের ঘরের সামনে ছিল, সেই আলমারিটাই নিয়ে এসেছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা কিন্তু আমার বিয়ের আগের ড্রেসিং টেবিল, মানে আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছিল, তো বাড়ি থেকে না বাবা এই ড্রেসিং টেবিলটাও পাঠিয়ে দিল। আর এই যে খাটটা রয়েছে, এই খাটটা হলো মানে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরমশাই আমাদের জন্য এই খাটটা বানিয়েছিল, কিন্তু আবার আমার বাবা যেহেতু খাট দিয়েছিল তো ওই জন্য এই খাটটা নিচেই পড়ে থাকতো, একটা এক্সট্রা খাট থাকতো সেই হিসাবে। আর এই সোফাটা তো আগে দেখেইছো বসার ঘরে ছিল, সোফাটাকে নিয়ে এসেছি। তো বেশি কিছু ফার্নিচার আনিনি কারণ এখানে তো একটাই ঘর, ওই জন্য বেশি কিছু আনিনি। তবে জানো আমার যেমন বাড়ির জন্য খুব মন খারাপ রয়েছে, ঠিক তেমনই আরও একটা অন্য কারণে মন খারাপ রয়েছে, সেটাও তোমাদের বলি। মানে এই আলমারি বলো, তারপরে সোফা, ফ্রিজ, এইগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, মানে যারা নিয়ে এসেছে তারা এগুলোকে এত বাজেভাবে মানে নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে যে এগুলোর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে, খুব তাড়াতাড়ি এগুলোকে আবার ঠিক করতে হবে। আর দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলমারিটার মধ্যে একদম খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক যেমনটা আগে ছিল। না, এবার আর এদিকের কাজে থাকবো না, চলো এবার রান্নাঘরে যাই, কারণ এদিকে আবার রান্নাটা না চাপিয়ে দিয়েছি, দেরি হয়ে যাবে, তো ওই জন্য ওদিকের কাজ করতে করতে করেছি কি এদিকে আবার একটুখানি কাজ এগিয়ে রেখেছি। এই যেমন দেখো ওদিকে আলমারি গোছাতে গোছাতে আবার এদিকে এসে এসে পটলটা ভেজে নিয়েছি, তারপরে চালটা তো সকাল সকালই ভিজিয়ে দিয়েছিলাম, মায়ের থেকে শেখা এটা আমার যে ভাত করার আগে যদি চালটা কিছু ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে করে গ্যাসটা কিছুটা সঞ্চয় হয়, তো সেটাই করি। আর এদিকে কি করছি বলো তো, রান্নাটা বসিয়ে রেখে আবার এদিকে চলে এসেছি, মানে এই টুকিটাকি যেগুলো মোছামুছি করতে হবে, তো এই ক্যামেরার স্ট্যান্ডটা, মানে আমার যে রিং লাইটটা আছে সেইটাকে একটু মুছে নিলাম, কারণ ওই অনেকে ধরেছে টরেছে, তো ওই জন্য আনা নেওয়া করতে করতে মনে হচ্ছে একটু ধুলো পড়ে গেছে, ওই খুঁতখুঁতে মন আর কি আমার, বুঝলে।
আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ এদিকের অনেক কাজ রয়েছে। তো তো ভাত করছি আর আলু পটলের তরকারি করছি, মানে নিরামিষভাবেই করছি। তবে ওর মধ্যে না একটু বাদাম বেটে দিচ্ছি, কারণ ওই নিরামিষ দিনে না একটু বাদাম বেটে দিলে বেশ খেতে ভালোই লাগে। তো দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আবার ওদিকে রান্নাটাও হচ্ছে, আবার এদিকে ঘরটাও মোছা হয়ে গিয়েছে, বুঝলে তো। ভাবলাম ঘরটা যেহেতু মোছা হয়েই গিয়েছে, তাহলে এবার পাপোশটাও একেবারে পেতেই দেই। জানো, এই পাপোশটা না ওই বাড়িতে যখন নতুন নতুন সংসার শুরু করেছিলাম, তখন ওই দুটো তিনটে পাপোশ একেবারে কিনেছিলাম, তারই মধ্যে এইটা হলো একটা পাপোশ, এটাকে নিয়ে এসেছি। এখন বাজে দুপুর আড়াইটে, আর এই যে আমরা খেতে বসে পড়েছি। তবে কি জানো, লাস্টে না আবার একটু আলু চোখা বানিয়েছি, ওই এক তরকারি ভাত দিয়ে খেতে দেবো বড়বাবুকে, তো ওই জন্য ভাবলাম যে একটু আলু চোখা বানিয়ে নিই। আর এটাই হলো আজকে আমাদের মেনু, ভাত, আলু চোখা আর আলু পটলের নিরামিষ তরকারি। এই বাড়িতে এটাই হলো আজকের প্রথম রান্না। চলো তবে এবার খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়ে গিয়েছে। এখন হলো সন্ধ্যাবেলা, আর খাওয়া দাওয়া করে তারপরে দুজনে একটুখানি ওই বাড়িতে ফোন করে কথা বলছিলাম, কারণ বাড়ি থেকে এসেছি, একটু তো মন খারাপ থাকে, তো ওই জন্য বাড়িতে সবার সাথে একটু ফোনে কথা টথা বললাম। আর এখন যাচ্ছি আমরা একটুখানি বাইরে, কারণ কয়েকটা জিনিস ওই আনার রয়েছে, তো ভাবলাম যে যাই তাহলে নিয়েই আসি। আর কি হয় বলো তো, নতুন জায়গায় এসে না একটু যদি বাইরে না বেরোনো হয় তাহলে না বেশি মন খারাপ লাগে, বাড়ির কথাটা বেশি মনে পড়ে। তো এই হচ্ছে আর কি কথা। আর এখন হলো বড়বাবু রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে ওনার জন্য বসে আছি, এখন উনি আসবে, তারপর আমরা বেরোব। তো চলো তাহলে এখন বেরোনো যাবে, ঠিক আছে। কালকেও এরকম সময় এই ঘরটা একেবারেই এলোমেলো ছিল, মনটা খুবই খারাপ ছিল। সময়ের সাথে সাথে আস্তে আস্তে তো সব কিছুকে মানিয়ে নিতেই হয়, তাই এই যে মন ভালো করার জন্য সংসারে কিছু খুঁটিনাটি জিনিস কিনতে বেরোচ্ছি। আর এইখানে না কিছু কাঁচা জামা কাপড় রেখে দিয়েছি, এগুলো কাচতে হবে। চারিপাশটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, তবে এই যে ড্রেসিং টেবিলটা না এখনও গোছানো হয়নি, এই বস্তাটার মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে। আর এই যে চলে এসেছি আমরা বিশালে, কারণ বিশাল থেকেই আজকের কেনাকাটা করব। কালকে এই ফ্ল্যাটে আসার পর থেকেই যখন দেখছিল আমার মন খারাপ রয়েছে, তখন থেকেই বড়বাবু বলে যাচ্ছিল যে তোমাকে বিশালে নিয়ে যাব, ওখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিছু কিনে নিও যা তোমার ভালো লাগে। আর এখানে এসে তো আমার সবই ভালো লাগছে, দেখো এই গ্লাসটাও ভীষণ ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ আমার গ্লাস রয়েছে তো ওই জন্য গ্লাসটা নেব না। আর এই কাপটাও ভালো লাগছে, কিন্তু আমার এত কাপ, এত কাপ, তো ওই জন্য কাপও নেব না। যাই হোক, লাগবে না তার সত্ত্বেও জিনিসগুলোর পেছনে সময় নষ্ট করছিলাম। আর তারপর টুকিটাকি কিছু জিনিস কিনলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন যাচ্ছি একটুখানি সবজি বাজার করতে, যদিও ঘরে কিছু সবজি রয়েছে, তবুও ওই একটু পেঁপে, তারপর কাঁচা লঙ্কা, কয়েকটা জিনিস একটু নেওয়ার রয়েছে, তারপর তোমার পাকা টমেটো, যেগুলো ওই তরকারি রান্না করতে লাগেই, তো ওই জন্য ওটা নিয়ে নিচ্ছি। চলে এসেছি আমরা বাড়িতে, আর এই যে কি কি কেনাকাটা করেছি আজকে তোমাদেরকে সেগুলোই দেখাবো। এই ব্যাগটা না পানিপুর মেলা থেকে নিয়েছিলাম, আজকে প্রথম এই ব্যাগে করে টাকা পয়সা নিয়ে বেরিয়েছিলাম, ওই একটু ইচ্ছে হলো, মন চাইলো, এই আর কি। আর দেখো পাপোশ নিয়েছি, মানে একটা হলো বাথরুমের সামনে রাখার জন্য, কারণ ওখানের জন্য একটা পাপোশ ভীষণ দরকার ছিল, তো এই পাপোশটা নিয়েছি। আমার এই পাপোশটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে এগুলো একটু জানিও কমেন্ট করে কেমন। আর এই পাপোশটা না এই জায়গায় মানে মেইন যে গেটটা রয়েছে সেখানের জন্য নিয়েছি, আর খাটের সামনে যে পাপোশটা দরকার ছিল ওটা তো নেওয়া হয়েই গেছে, মানে আগে থেকেই ছিল, দেখলেই দুপুরবেলা পেতে দিলাম। তো ব্যাস আমার পাপোশ যা দরকার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গিয়েছে। আর একটু মন চাইছিল মাখানা খেতে, তো ওই জন্য একটু মাখানাও নিয়ে আসলাম, মানে এখন একটু কফি বানাবো আর এই মাখানা দিয়ে খাবো দুজনে। আর এই যে টুকিটাকি কিছু খাবার জিনিস নিয়েছি, কেক নিয়েছি, ম্যাগি নিয়েছি। আর জানো এই যে হাক্কা নুডলসটা, এটা না বাস্কেটের মধ্যে পড়ে গিয়েছিলো, মানে যখন শপিং করছিলাম, তো ভাবলাম মন চাইলো কি যে ও যখন নিজে থেকে যেতে চাইছে তাহলে নিয়েই নিই। আর এই যে একটা পার্লেজি নিয়েছি, ব্যাস এগুলো নিয়েছি। আর নিয়েছি একটু দুধ, কলা, তারপরে একটু না কলমি শাকও নিয়েছি, শাক খেতে ভীষণ ভালো লাগে, আমরা দুজনেই শাক খেতে ভীষণ পছন্দ করি। তবে কি জানো, এই যেমন নতুন সংসার গোছানোর একটা আনন্দ রয়েছে নিজেদের মধ্যে, ঠিক ততটাই একটা কষ্ট রয়েছে। মানে সেই বাড়ি ভর্তি যে আমাদের পরিবারটা ছিল, সেই পরিবারটাকে ভীষণ মিস করছি আমরা দুজন বর্তমানে।
খুব একা একা লাগে নতুন জায়গায় না, মানে নতুন মানুষের মধ্যে নিজেদেরকে ভীষণ একা লাগে। জানি না এটা আস্তে আস্তে কত তাড়াতাড়ি নিজেদের মধ্যে থেকে এটা কেটে যাবে, যত তাড়াতাড়ি কেটে যায় তত তাড়াতাড়ি ভালো, তাই না বলো? আর তোমরা না অনেকেই জিজ্ঞাসা করছো যে কি কারণে চলে এসেছি। দেখো সত্যি কথা বলতে প্রবলেম প্রতিটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু ব্যক্তিগত কিছু জিনিস থাকে যেগুলো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো। তো সমস্যা সবার জীবনেই থাকে, তাই না? যাই হোক, ভাত তো রয়েইছে দেখলে, ওই জন্য আর ভাবছি কিছু করবো না, কারণ আমার খেতে একদমই ভালো লাগছে না। ওইটুকু ভাত ও খেয়ে নেবে, মানে বরকে দিয়ে দেবো, আর ওর থেকে ঠিক আমি দুগাল খেয়ে নিতেই হবে আমাকে, কারণ ও একা খাবে না। আর এই যে দুধটা এনেই, দুধটা আগে একটু গরম করে নিয়ে তারপর না কফি করছি, কারণ একটু কফি খেতে মন চাইলো। বেশ কটা দিন ধরে আমরা ভীষণ পরিমাণে কফি খাচ্ছি, এখন দুজনে একটুখানি কফি খাবো আর গল্প করবো। বরবাবু তারপর একটু কাজে বসবে আর আমি ওই শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো। যাই হোক, আমাদের এই নতুন ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কেমন? আর এই যে দেখো আমার কাজ বেড়ে গেল। চলো তবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?